সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো আর আমিও ভালো আছি। মনোয়ন টিভি আজ এক নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সকালে উঠে জানালাটা খুলে দেখি আকাশে সূর্যিমামার তো পাত্তা নেই, সঙ্গে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। ভালো লাগছে দেখতে, ওয়েদারটা বেশ হালকা ঠান্ডার মধ্যেই। আমি আর আমার বরমশাই ছাদে এলাম গাছে জল দেবার জন্য। শীতকালেও কিছু গাছ আছে আর এই গরমকালেরও কিছু গাছ বসিয়েছি, যেমন এই জবা গাছটা বসানো হয়েছে। শীতকালে অনেক রকম গাছও করেছিলাম, সেসব এখন আর নেই। আবার কিছু স্টুডেন্ট আছে, সকালে আমি পড়াই আর কিছু স্টুডেন্ট বিকেলেও পড়তে আসে, তাদের পড়াতে বসবো। একটু তাদের পড়িয়ে নিয়ে রান্নার দিকটা যাব। আজ তো ঠাকমার হাতে রান্না খাবো ডাঁটা চচ্চড়ি। ঠাকমার হাতে কোনোদিন আমি রান্না খাইনি, আজকে ঠাকমাকে বলেছি তুমি কেমন তরকারি রান্না করতে পারো করে খাওয়াবে। তাই ঠাকমা সবজি কাটতে বসে গেছে, এই যে ডাঁটা কেটেছে। আর গুঁড়ো আলু ভাজা হবে, আমের চাটনি হবে, কালকের মাছ আছে, মাছের ঝাল হবে, এইসবই হবে আজকে। এই সময়ে আমের টক খাওয়া খুবই ভালো আর খেতেও বেশ ভালো লাগে। ঠাকমার ডাঁটা কাটা প্রায় শেষের দিকে আর আমি একটু বান্নাটা শিলে বেটে দিলাম, সর্ষে আদা কাঁচা লঙ্কা একটু ঠাকমাকে পেশাই করে দিলাম, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায় আর ঠাকমার একটু সুবিধাও হয়। এখন তো আধুনিক পদ্ধতি হয়েছে মিক্সিতে মশলা পেশাই করে রান্না করার। যেহেতু শিলনোড়াটা বাড়িতে আছে, তাই শিলনোড়াতেই মশলা বেস্টেও এখনও আমাদের রান্না করা হয়। আমারও বান্নাবাটা প্রায় হয়েই গেছে আর ঠাকমারও ডাঁটা আলু সবজি কাটা প্রায় শেষের দিকে, তাই ঠাকমা কাটছে ততক্ষণে আমি মাছের রান্নাটা করে নিলাম। মাছগুলো মা আগে থেকেই কেটে বেশ পরিষ্কার করে রেখে দিয়েছে, আমি তাতে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়ে ঝাল করব, মাছের ঝাল হবে। বাড়িতে ঠাকুমা দাদুরা থাকলে খুবই ভালো লাগে আর পুরোনো দিনের কথা গল্প আর মজা করেই যেন দিনটা কিভাবে কেটে যায়। এছাড়া আগেও ঠাকমা অনেক রকমের, যে বললাম তোমাদের, রান্না জানতো। এখনও পর্যন্ত আমার যদি কোনো অসুবিধা হয় কি কোন তরকারিতে কি ফোড়ন দেব, তা কিন্তু ঠাকমা আমাকে খুব ভালোভাবে বলে দেয়, বুঝিয়ে দেয় বা কোনো মশলাও বলে দেয় বসে বসে, যে এটা কর ওটা করো, আর সেগুলো করি আর তার খুবই ভালোও লাগে। এবার তো আসল মজা, এই যে বড় রাঁধুনি এসে গেছে তার হাতে ডাঁটা চচ্চড়ি খাওয়াতে। সত্যি করে একটা সময় ঠাকমা খুবই ভালো রান্না করতো আর খুবই টেস্টফুল ছিল, তা মা বাপি বা আমার বড়মশাইয়ের মুখেও শুনি। এই যে ঠাকমার হাতে ডাঁটা চচ্চড়ি আমাদের রেডি, তার সঙ্গে বাকি সব রান্না, মাছের ঝাল আমের টকও আমাদের সব রান্নায় প্রায় হয়ে গেছে। ঠাকমাকে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দেওয়া হয়, কারণ বয়স তো হয়েছে, রান্না যেহেতু কমপ্লিট, তাই ঠাকমাকে খেতেও দিয়ে দিলাম। আর আমরা একটু পরে, আমি বর্মশাই মা সবাই একসাথে একটু পরে খাব। আমরাও সকলে একসাথে খেতে বসে পড়লাম, আর আপনারাও খেয়ে নিন। আমার ডেইলি ব্লগটা আজ এখানেই শেষ করছি। আরও অন্যান্য ব্লগ দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।